ওই কলটা আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। আমার মেয়েটা 1-3 বছর ধরে যে লড়াই করেছিল এটা তো খুব সহজ ছিল না। আমরা খুবই সাধারণ ধরনের একটা পরিবারের সদস্য, সেখান থেকে আর মেয়েটা অনেক লড়াই করে আজকে এখানে পৌঁছেছিল। একটা ফোন কল আমাদের সেই জীবনটাকে তছনছ করে দিয়েছে। শুধু আমার মনে একটা কথা, এখন 140 কোটি লোকের বাঁচার অধিকার আছে, শুধু আমার মেয়ের বাঁচার অধিকারটা এই দুষ্কৃতীরা চিনে নিয়েছে। এবং কত যন্ত্রণা তাকে দিয়েছে, অসহ্য যন্ত্রণা সহ্য করে সেদিন দিয়ে প্রাণটা তার গেছে। তা সত্ত্বেও আজকে এতদিন হয়ে গেল, আমরা কোনো বিচারের এখনো কোনো কোনো প্রসেস দেখতে পাচ্ছি না। যারা গ্রেপ্তার হয়েছে তারা প্রমাণ লোপাটের জন্য হয়েছে। তারা কেন প্রমাণ লোপাট করেছে সেই উত্তর এখনো আমরা পাইনি। তারা নিশ্চয়ই কাউকে আড়াল করার জন্য তো প্রমাণ লোপাট করেছে। আজকে কলকাতা যদি সমস্যায় পড়ে, সবার আগে তো পুলিশ তাদের সহযোগিতা করবে, কিন্তু পুলিশ আমাদের সহযোগিতা করেনি। উল্টে আমরা যখন নার্জিগড় পৌঁছেছি আমাদের 3.5 ঘন্টা ওই অবস্থার মধ্যে হসপিটালের সেমিনার রুমের গেটের বাইরে অপেক্ষা করতে হয়েছে। তখন সেই সময়টা যে কি অস্বস্তিকর ছিল, আমি জীবনে কোনোদিন ওই জিনিসটা কাউকে বোঝাতেও পারবো না আর ভুলতেও পারবো না। আপনারা সবাই আছেন বলে আজকে দুটো কথা বলতে পারছি। প্রথম দিকে তো আমরা প্রচন্ড আতঙ্কের মধ্যে ছিলাম, আজকে আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছে। সবাইকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, সবাইকে আমি কুর্নিশ জানাচ্ছি। এবং যতদিন আমি বিচার না পাই সবার কাছে আমার এটাই অনুরোধ থাকবে, তা আপনারা আমার পাশে থাকবেন, আমরা নিশ্চয়ই বিচার পাবো। আপনাদের এই উপস্থিতি সত্যি আমাকে একটু আশার সঞ্চার করে। আশা করছি নিশ্চয়ই কিছু না কিছু একটা হবে, আমরা অপেক্ষা করছি। এবং সিবিআই এবং সুপ্রিম কোর্টের উপর আমরা পূর্ণ আস্থা রাখছি, আপনারাও রাখুন। আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করছি যদি বিচারটা আমরা ছিনিয়ে আনতে পারি। বিচারটা সহজে পাওয়া যাবে না সেটা আমরা ভালোই বুঝতে পারছি। যে স্বাস্থ্য দপ্তরের অধীনে আমি মেয়েটাকে চাকরি করে দিয়েছিলাম, যে গেছিল রুগী পরিষেবা দিতে পড়াশোনা করতে, আজকে সেই প্রিন্সিপাল প্রমাণ লোপাটের দায়ে আজকে জেলবন্দী। তার মানে বুঝতে হবে কোন রাক্ষসের কাছে আমি গিয়েছিলাম আমার মেয়েটাকে। প্রথমে আমরা বুঝতে পারিনি যে আর্জিগড় হসপিটাল এত রাক্ষসের একটা জায়গা। আশা করি আপনারা যখন আছেন নিশ্চয়ই এর বিচার পাবো। এবং যারা যারা এই অন্যায় করবে তাদের সমস্ত জায়গা থেকে ট্রেনে নামিয়ে, আমরা যেরকম রাস্তা নেই তাদেরও রাস্তায় নামিয়ে তাদের বিচার করবো আমরা। আমার মেয়েটাকে আপনারা সবাই নিজের পরিবারের মেয়ে ভেবেছেন, এবং 8 তারিখ সে প্রথম মানে 8:10 বাড়ি থেকে বেরিয়েছিল ডিউটিতে হসপিটালে। আমি জানতাম না সেদিনই দেহ লাস্ট ডিউটি বেরোনো হবে, এবং রাত্রি 11টার সময় আমার সাথে শেষ কথা হয়েছিল। তারপর আর আমার সাথে কথা হয়নি। সব তারপরে সব কিছু জানেন আপনারা সবাই। আজ 54 দিন, আমি এখনো জানি না তার সাথে কেন এমন হলো, কিন্তু এই যে আপনাদের সবাইকে আমি পাশে পেয়েছি, এই এত সাধারণ নাগরিক সিনিয়র জুনিয়র ডক্টর সবাইকে পাশে পেয়েছি বলে আমার এই আন্দোলন মনে হচ্ছে যে আমি বিচার পাবো। তবে একটা কি, আমি ইতিহাস আগে দেখিনি যে এই ইতিহাস তৈরি করে গেছে আমার মেয়ে। তার জন্য আমার মেয়েকেও আমি স্যালুট জানাই যে তোর ভয় নেই মা, এত মানুষ তোর পেছনে আছে, যখন তখন বিচার আমরা ছিনিয়ে আনতে পারবোই। আর আমি কিছু